তৃতীয়ার ভোরে ঘটে গেল অঘটন। আগুনে পুড়ে ছাই গোটা পুজো মণ্ডপ। দুশ্চিন্তায় পুজো আয়োজকেরা। কিভাবে লাগলো আগুন তার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। দেবীপক্ষের শুরুতে অকাল বোধনের আগে তৃতীয়ার দিন ভোর রাতে জ্বলে উঠল দমদমের এক পুজো মণ্ডপ। মণ্ডপে হঠাৎ কিভাবে লাগলো আগুন সেই উত্তর এখনো ধোঁয়াশায়। আকস্মিক অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। এই ঘটনায় হতাশ হয়ে পড়েছেন দমদম নেতাজি সংঘের উদ্যোক্তা থেকে শুরু করে গোটা এলাকাবাসী। তৃতীয়ার দিন অর্থাৎ মঙ্গলবার ভোর ৫টা নাগাদ দমদম নেতাজি সংঘের পুজো মণ্ডপে আগুন লেগে যায়। দমকল বাহিনী এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুজো মণ্ডপের কাপড় এবং কাঠামো সবই প্রায় পুড়ে গিয়েছে। কপালে চিন্তার ভাঁজ উদ্যোক্তাদের। হঠাৎ কিভাবে এমন ভয়াবহ আগুন লাগলো সেই বিষয়ে জট এখনো কাটেনি। নেতাজি সংঘ ক্লাবের পক্ষ থেকে বিষয়টি দমদম থানায় জানানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণের সন্ধানে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। এই বিষয়ে দমদম নেতাজি সংঘ ক্লাবের এক সদস্য জয়দেব মজুমদার জানান, গতকাল রাতে সকলে কাজ করে বাড়ি চলে গিয়েছেন। ভোরবেলা খবর আসে পুজো প্যান্ডেলে আগুন লেগেছে। তড়িঘড়ি সকলে মণ্ডপের সামনে গিয়ে দেখি মণ্ডপ দাউ দাউ করে জ্বলছে। চারিদিক থেকে সকলে মণ্ডপের আগুন নেভানোর জন্য জল ঢালছে। দমকল বাহিনী এসে কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে প্যান্ডেলের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছে। তিনি জানান, প্যান্ডেলে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না, ফলত শর্ট সার্কিট জনিত কোনো কারণে আগুন লাগা সম্ভব নয়। তবে কিভাবে লাগলো এই আগুন, কেউ বা কারা ইচ্ছাকৃতই অগ্নিকাণ্ড ঘটিয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, সেসব উত্তর এখনো ধোঁয়াশায়। উদ্যোক্তারা পুরো বিষয়টি দমদম থানায় জানায়। দমদম থানার পুলিশ অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজতে তদন্তে নেমেছে। সম্প্রতি হুগলির কানাইপুর এলাকার একটি পুজো প্যান্ডেলে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় পুজো মণ্ডপ। এবার খাস কলকাতায় ঘটে গেল এমন দুর্ঘটনা। পুজো মণ্ডপে আগুন লাগায় চিন্তিত দমদম নেতাজি সংঘের উদ্যোক্তারা। পাশাপাশি এমন দুর্ঘটনায় হতাশ হয়ে পড়েছে উদ্যোক্তা থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। আমরা তো কিছুই বলতে পারি না, বাড়িতে এসে শুয়ে আছি। শুয়ে আসার পরেই আমাদের খবর দিল ৫টার সময় যে দাদা প্যান্ডেলে আগুন লেগেছে। এবার এসে দেখি জ্বলছে, ওপর থেকে সব ওই জল দিচ্ছে সাইড। হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসলো, তারপর পুলিশ আসলো, এসে জল এসে নেবালো, আগুন নেবালো। কি মনে হচ্ছে যে আগুন? আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের তো লাইটেও এসে কানেকশান ছিল না, কোনোই ছিল না। কীভাবে লাগলো, কে লাগলো আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, দমদম। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।